গৌরব গগৈর মন নাই, দেবব্রত শইকীয়ার আগ্রহ নাই, নারাজ প্রদ্যুৎ বরদলৈ, যোরহাটর দৃশ্যপটত বনশ্রী, যোরহাট লোকসভা নির্বাচনত কোন হব কংগ্রেসের প্রার্থী এই সময়লৈকে স্পষ্ট হওয়া নাই দৃশ্যপট। চর্চাত আহি আছে বহুতরে নাম, গৌরব গগৈ, দেবব্রত শইকীয়া, প্রদ্যুৎ বরদলৈ, কৃষ্ণা গগৈ আদি, কিন্তু অজ্ঞাত কারণত এওঁলোকে নির্বাচনত নামিব নখোজে যোরহাট লোকসভা সমষ্টিত। ফলত এতিয়াও যোরহাটত ধূসর হয়ে আছে কংগ্রেসের প্রার্থিত্ব কেন্দ্রিক দৃশ্যপট। বাঘা বাঘা নেতাসকলের হুহকা পিছলা স্থিতির পিছত এতিয়া যোরহাট লোকসভা সমষ্টির দৃশ্যপটত আবির্ভাব ঘটিছে আন এটা নাম, নাম তেওঁর বনশ্রী গগৈ। প্রদেশ মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা এইগৰাকী বনশ্রী গগৈ গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ের জ্যেষ্ঠ অধিবক্তা তথা বিভিন্ন সামাজিক কাম কাজত সক্রিয়ভাবে জড়িত বনশ্রী গগৈ, লগতে কংগ্রেসের অন্যতম সংগঠন জওয়াহর বাল মঞ্চর রাজ্যিক সমন্বয়ক আর অল ইন্ডিয়া মহিলা কংগ্রেস লিগেল সেলরও সমন্বয়ক বনশ্রী গগৈ। শিবসাগরের কোঁৱৰপুৰৰ বোৱাৰী তেওঁ। নীরবে সক্রিয়ভাবে দলীয় কাম কাজ করে অহা বনশ্রীয়ে সুযোগ লৈছে গৌরব গগৈ, দেবব্রত শইকীয়ার দরে হাই প্রোফাইল নেতার আগ্রহীনতার। গৌরব গগৈ, দেবব্রত শইকীয়ায় যদিহে যোরহাটের প্রতিদ্বন্দ্বিতা নকরে তেন্তে অসম প্রদেশ মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা বনশ্রী গগৈয়ে লাভ করিব পারে টিকট। বনশ্রীর বিশ্বাস দলীয় নেতৃত্ব দিব সুযোগ, দলে যে সিদ্ধান্ত লব ভালেই হব, নিজকে নির্বাচনত অবতীর্ণ হব পরাকৈ মই যোগ্য। মই যোরহাট লোকসভা সমষ্টির পৰা ভারতীয় জাতীয় কংগ্রেসের পৰা মই প্রার্থিত্ব বিচাৰিছো এবার সাধারণ নির্বাচনের কারণে। মই যোগ্য বুলি ভাবিছো কারণ মই কংগ্রেস দলের কারণে যা কেইবছৰ মই কাম করে আহিছো। মই বর্তমান অসম প্রদেশ মহিলা কংগ্রেসের মই সাধারণ সম্পাদিকা, যাহাৰ বাল মঞ্চ এটা AICC ডিপার্টমেন্ট, তার মই স্টেট কোঅর্ডিনেটর, বর্তমান মই লিগেল এইড কোঅর্ডিনেটর হয়ে আছো ন্যায় বাহিনীর, মই 7খন স্টেটর দায়িত্বত আছো। কম দিনের ভিতরতে দলীয় নেতৃত্বর আস্থাভাজন হওয়া বনশ্রী গগৈয়ে ইতিমধ্যে যোরহাট লোকসভা সমষ্টির বিভিন্ন প্রান্তত রাইজর মাজলৈ গৈ বুজ লৈছে পরিবেশ পরিস্থিতির, বুজ লৈছে মানুহর মনের কথার। বাগানে বাগানে চাঙে চাঙে সবতে জয়েন করেছো আর মই ভাবো মোক যদি টিকেট দিয়ে মই আমার যোনবোৰ যোরহাট লোকসভা সমষ্টির যোনবোৰ ইস্যু সেইবোৰ মই পার্লামেন্টত প্লেস কৰিব পাৰিম বুলি ভাবিছো। আপোনালোকে দেখিছে বর্তমান সংকট, তেওঁ কেনেকৈ নিমাতি কন্যা হিসাবে বহি আছে। স্বাভাবিকতে প্রশ্ন উঠিছে ধুঁয়লি কুঁয়লি হৈ থকা যোরহাট লোকসভা সমষ্টিত কংগ্রেস হাইকমান্ডর পছন্দর প্রার্থী হব নেকি বনশ্রী গগৈ। যোরহাট কংগ্রেসের লগতে যোরহাট সমষ্টিবাসীর মাজতো চলিছে বনশ্রী কেন্দ্রিক চর্চা। শিবসাগরের পৰা প্রদীপ গগৈ, রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট।